কমলাক্ষ দেবপুরক রাষ্ট্র ডাঙরিয়া তৃতীয়বারের কারণে বিধায়ক আমার নর্থ করিমগঞ্জ সমষ্টির পৰা মোর বন্ধু তেখেতে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক সমর্থন করেছিলেন, মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় করা উন্নয়নমূলক কামর কারণে, আর তেখেতের সমর্থক সকলে আজি আহি বিজেপি দলত যোগদান করিলে। মই নিশ্চিতভাবে কব পাৰো যে আজির এই যোগদানে আমার করিমগঞ্জ লোকসভা সমষ্টিত অতি কমেও 15-20 হাজার ভোট বহালে আর কৃপামল্লা ডাঙরিয়ার বিজয় সুনিশ্চিত হল। মই কমলাক্ষ দে ডাঙরিয়াক ধন্যবাদ জ্ঞাপন করছো, যদিও তেখেতে বিজেপিত যোগদান করা নাই, তেখেতে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক সমর্থন করেছে, কিন্তু তেখেতর যখন সমর্থক তেখেতলোকে এই বিজেপিত যোগদান করেছে, সকলকে মই অন্তরের নিভৃত কোণের গভীরতম কোণের ধন্যবাদ জ্ঞাপন করছো আর বিজেপি দলকে উষ্ম আদরণি জানাইছো। 1500 বেশি হব, কিন্তু একটা কথা যে মই আজি কোয়ালিটি চাইছো, মই কোয়ান্টিটিত কই যে 1500-1700 মানুষে যোগদান করেছে, সকল কোয়ালিটি থাকা ব্যক্তি দেখিলেই গম পোৱা যায়, দুগৰাকী ওয়ার্ড সদস্য কমিশনার, প্রাক্তন ওয়ার্ড কমিশনার, ও ব্যক্তিয়ে জয়েন করেছে, তেওঁলোকৰ যথেষ্ট ভোট আছে, গতি আজি আমি করিমগঞ্জ লোকসভা সমষ্টিত বহু পরিমাণে শক্তিশালী হল। এনেকুৱা নহয় যে সংখ্যালঘু রাইজে আমার ভোট নিদিব, তেনেকুৱা একো কথা নাই। আজি আপনাদের জানে যখন মাইমল সম্প্রদায়ের ব্যক্তি তেখেতলোকে আমাক অপেনলি ভোট দিব বলে রাজহুয়াভাবে কৈছে, কিরাণ শেখ সকলের দাবি আমি পালন করছো, কিরাণ শেখ সকলে তেখেতলোকৰ ডেভেলপমেন্ট কাউন্সিল বিচারিছিল, মাইমল সম্প্রদায়ের ব্যক্তি সকলে খিলঞ্জিয়ার দাবি করেছে, আমি এই দুটা আমি কিরাণ শেখক আমি ইতিমধ্যে ডেভেলপমেন্ট কাউন্সিল দিছো, মাইমল সম্প্রদায়ের দাবিটুকু গুরুত্ব সহকারে বিবেচনা করে আছো, তেওঁলোকে নিশ্চয়কে ভোট দিব আর ডেভেলপমেন্টের কারণে সকলে ভোট দিব, গতি আমার বিজয় সুনিশ্চিত। কমলাক্ষ দেবপুরক রাষ্ট্র ডাঙরিয়া তৃতীয়বারের কারণে বিধায়ক আমার নর্থ করিমগঞ্জ সমষ্টির পৰা মোর বন্ধু তেখেতে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক সমর্থন করেছিল, মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় করা উন্নয়নমূলক কামর কারণে, আর তেখেতর সমর্থক সকলে আজি আহি বিজেপি দলত যোগদান করিলে। মই নিশ্চিতভাবে কব পাৰো যে আজির এই যোগদানে আমার করিমগঞ্জ লোকসভা সমষ্টিত অতি কমেও 15-20 হাজার ভোট বহালে আর কৃপামল্লা ডাঙরিয়ার বিজয় সুনিশ্চিত হল। মই কমলাক্ষ দে ডাঙরিয়াক ধন্যবাদ জ্ঞাপন করছো, যদিও তেখেতে বিজেপিত যোগদান করা নাই, তেখেতে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক সমর্থন করেছে, কিন্তু তেখেতর যখন সমর্থক তেখেতলোকে এই বিজেপিত যোগদান করেছে, সকলকে মই অন্তরের নিভৃত কোণের গভীরতম কোণের ধন্যবাদ জ্ঞাপন করছো আর বিজেপি দলকে উষ্ম আদরণি জানাইছো। 1500 বেশি হব, কিন্তু একটা কথা যে মই আজি কোয়ালিটি চাইছো, মই কোয়ান্টিটিত কই যে 1500-1700 মানুষে যোগদান করেছে, সকল কোয়ালিটি থাকা ব্যক্তি দেখিলেই গম পোৱা যায়, দুগৰাকী ওয়ার্ড সদস্য কমিশনার, প্রাক্তন ওয়ার্ড কমিশনার, ও ব্যক্তিয়ে জয়েন করেছে, তেওঁলোকৰ যথেষ্ট ভোট আছে, গতি আজি আমি করিমগঞ্জ লোকসভা সমষ্টিত বহু পরিমাণে শক্তিশালী হল।